শিকার হয়ে যান অগ্রগতি আটকে যেতে পারে। তাই মনের কোন কোন চিন্তাগুলি আপনার দুশ্চিন্তা হয়ে দাঁড়াচ্ছে, আপনার কর্মজগতের উত্থানে প্রতিবন্ধী হয়ে দাঁড়াচ্ছে, সেগুলিকে আপনাকে খুঁজে বার করতে হবে। পর সমালোচনা, পর চর্চা, পর নিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এগুলি করা থেকে শতহস্ত দূরে থাকুন। নিজের সাথে প্রতিজ্ঞা করুন, ভালো দেখবো, ভালো খাবো, ভালো পড়বো, ভালো বলবো, ভালো শুনবো, তাহলে দিনটা আজ আপনাদেরও ভালো যাবে। আজ প্রথমেই আমরা আপনাদের অন্যান্য দিনের ন্যায় ক্যারিয়ার এবং ফিনান্সের ব্যাপারে আলোচনা করব। আর্থিক ক্ষেত্রে আজকের দিনটিতে আপনার উন্নতি পরিলক্ষিত হচ্ছে। জরুরি কোনো জিনিসপত্র কেনাকাটি করবার জন্য আজকের দিনটি অতুলনীয়। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। তবে তাড়াহুড়ো হটাহাড়িতে করবেন না। চাকরিজীবীদের আজকে বসের ভালো মেজাজের কারণে আপনার অফিসের পরিবেশ সুন্দর থাকবে। তবে হাতে পড়ে থাকা সমস্ত কাজ সময় আসার আগে শেষ করবার চেষ্টা করুন, তা না হলে পরবর্তী দিনে কিন্তু বসের কাছে নজরে পড়ে যেতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, তারা অবশ্যই 25 জুলাইয়ের পর ভালো সুযোগ সুবিধা পেতে চলেছেন। আজ কিন্তু আপনাদের পরিবারের সদস্যদের সাথে নতুন কোনো উদ্যোগ শুরু করবার জন্য দিনটি অতুলনীয়। এটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পরিবারের অন্যান্য সদস্যদেরও সাহায্য নিন। আজ পরিবারের সদস্য থেকে শুরু করে নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনও আপনার পাশে এসে দাঁড়াবে। মানসিক স্বাস্থ্যের আজ ক্ষয়ক্ষতি হতে পারে, আপনাদের অবশ্যই আগে যেগুলি বলেছি মেনে চলুন। স্বাস্থ্যগতভাবেও আজকের দিনটি কিন্তু আপনাদের অত্যধিক শুভ নয়। কায়িক পরিশ্রমের কারণে আপনারা ক্লান্ত অনুভব করতে পারেন, আর তাই কম কথা বলে কাজ বেশি করুন। তবে শরীরের বিশ্রামেরও যে প্রয়োজন আছে, সেটিও কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে। এখন করোনা তৃতীয় ঢেউ চলছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকাদের প্রেমের জীবনে আজ সুন্দর একটি মোড় আসতে চলেছে। আপনারা আজ এই ধরাভ্রমিতেই বসে প্রেমের স্বর্গীয় অনুভূতি পেতে চলেছেন। আজ স্বামী স্ত্রীদেরও বিবাহিত জীবন আশাতীত কাটবে। আজ আপনারা মনে রাখবেন যে আপনার কর্মজগৎ থেকে তাড়াতাড়ি একটি বাড়ি ফেরার, কারণ বাড়িতে কেউ আপনার জন্য অপেক্ষা করছে। আজ কিন্তু আপনারা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা উভয় ক্ষেত্রে এই দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর, সে দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এই বিষয়েও টেনশন নেওয়ার দরকার নেই। আর এখন শ্রাবণ মাস, রাজ বৃহস্পতিবার, তাই অবশ্যই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তার সাথে গুরুগ্রহ বৃহস্পতির বীজ মন্ত্র, যেটি হলো ওম গ্রাং গ্রিং গ্রৌং সগুরাবে নামা, এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও পর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।